হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি তোরা রিয়াকশন করে নিয়ে। আজকে আমার রিয়াকশন দেবো হচ্ছে ভ্যারবা মুভি থেকে, দেবারা মুভি থেকে। নতুন একটা ক্লিপ পিক্স চলে এসেছে, আজকে সাইফ আলি খানের বার্থডে, সেই অনুযায়ী একটা ক্লিপ পিক্স দিয়েছে সাইফ আলি খানের ক্যারেক্টার বিল্ড আপ নিয়ে। তো সাইফ আলি খান এখানে হচ্ছে ভ্যারা, ভ্যারা নামের ক্যারেক্টারের নামটা হচ্ছে ভ্যারা। তো দেখি কেমন হয় ক্লিপ পিক্সটা। সাইফ আলি খানের যেই যে বইগুলো করে, সাইফ আলি খান খুব বেঁচে বেঁচে বই করে, খুব ভালো ভালো বই করে। আর লাস্ট কয়েকটা মুভি তো খুবই ভালো একটা ব্যাপার। তো আমরা ডিরেক্ট শুরু করবো। এর আগে আমরা অলরেডি বইয়ের একটা গান এবং টিজার কিছু একটা দুটো গান অলরেডি করে ফেলেছি রিয়াকশন। যদি এখনো না দেখে থাকো, ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। তো চলো, খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট শুরুতে আসো। তো দেখি এসে মানে জুনিয়র এর সঙ্গে এটা প্রথম বই হোক, আর দেখি কেমিস্ট্রিটা আমরা এখন ফরাস দেখতে পাবো তাদের দুজন অন স্ক্রিন আমরা যখন দেখবো। তো দেখি কেমন অ্যাক্টিং হয়, যদি ভালো হয় খুবই ভালো। পার্ট দুটো পার্টে বেরোবে, যেহেতু একটা বিগ বাজেটের মুভি আছে, প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তো দেখা যাক কি হয়, আসছে অল্প তাড়াতাড়ি সিনেমা হলে। ল্যাপটপ খুব সুন্দর দিয়েছে, প্রথমে যেটা দেখালো হচ্ছে মানে একটা জায়গা যেখানে সবাই সবাই চিয়ার আপ করছে ওকে, তারপরে আই থিঙ্ক ও মনে হয় ডাকু এই বইটাই ডাকাত বলতে গেলে। এটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা সমুদ্র তো সৈকতের নিকট মানে বেস করে হবে, কাহিনীটা সমুদ্রবর্তী অঞ্চল এলাকায় একটা বেস করে হবে। আর ও মনে হয় একটা ডাকাত, যেহেতু সব দেখে মনে হচ্ছে, লুকটা দেখে মনে হচ্ছে হাতে একটা আসলে ওই যে নিঞ্জার মতো চাকু হয় ওগুলো কি বলে বুঝলাম, জানি না মনে করে চাকুটা বের করলো ফটো গাছ থেকে, মানে ও ডাকাতই হতে পারে আমি থিঙ্ক। তো এইটা দেখবে মানে এখানে দেখবে এই সব মানে এই বইটাতে বেশি একটা ডার্ক প্যালেটটা ইউজ করা হয়েছে, দেবার যে গানটা আমরা করেছিলাম বা তাকে থ্রু। তো দেখা যাক, এবং তার যে ছোট স্টুডেন্ট স্টাইলটা সুন্দর লাগছে একদম, মানে তাকে বেশ। আর এই বইটা খুবই একটা আমার কুলিটি থাকবে খুব, মানে এটা রক্ত দেখা, রক্ত বলে রক্ত দেখায় যেমন কিল মুভি সুন্দর নিচে মেয়ে যেখানে বালির ওপর শুয়ে আছে রক্তগুলো চারিদিকে, কিল মুভিতে যেমন রক্ত দেখিয়েছে সেটা এই মুভিতে সেরকম রক্ত দেখাবে। তো দেখা যাক কি হয় কি হয়। তো চলো, খুব বেশি দেরি করবো না, ভিডিওটা অলরেডি আমরা করে নিয়েছি, এখানে শেষ করবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর পাশে থাকা বেলেগানটা অবশ্যই টিপবো, বেলেগান টিপলে আমি সবাই তোমাকে পৌঁছাবে। চলো, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই।